বাংলাটেক ডেক্সে খন্দকার শরীফ। আর আমরা এখন একটা সমস্যার মুখোমুখি হচ্ছি, সেটা হচ্ছে এলপিজি এবং সিএনজি নিয়ে। এলপিজি কথাটার অর্থ হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর এলপিজি তেলেরই একটা অংশ। এটাকে পরিশোধন করে এলপিজিতে রূপান্তর করা হয়। ডিজেল, পেট্রোল, অক্টেন, এটার মতোই এলপিজি, এটাও একটা খনিজ সম্পদ, অর্থাৎ আমরা বাংলায় বলতে পারি তো লিকুইড পদার্থ। এলপিজি রান্নার কাজে ব্যবহার হয় সেটাও আমরা জানি, আরেকটা গাড়ির ফুয়েল হিসাবে ব্যবহার করে সেটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। রাস্তায় আমাদেরকে প্রায় সময় দেখা যাচ্ছে গাড়ির কাগজপত্র চেক করছেন যে গাড়িটাকে বৈধ এলপিজি এবং সিএনজি করা আছে কি। সরকার অনুমোদিত এলপিজি এবং সিএনজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আপনারা গাড়ি কনভার্সন করেছেন কি, এই বিষয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করতেছেন এবং ফোন করতেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এলপিজি এবং সিএনজি নিয়ে। বাংলাদেশে অসংখ্য এলপিজি এবং সিএনজি কনভার্সন ওয়ার্কশপ আছে, তার মধ্যে গোটা কয়েক আছে সরকার অনুমোদিত বিস্ফোরক ট্রেড লাইসেন্স আছে, আর বাকি ম্যাক্সিমামই কিন্তু আছে লাইসেন্সবিহীন। সো তো আমরা কিন্তু একটু কম দামে সস্তায় এলপিজি কোথা থেকে করা যায় সেই বিষয়টাই মাথায় থাকে, সেখান থেকে আমরা করার চিন্তাভাবনা করি। তো সেই কারণেই কিন্তু রাস্তাঘাটে বিপদে পড়তে হয়। তো যেখান থেকে আপনারা এলপিজি কনভার্সন করেন না কেন, অবশ্যই তার আগে একটু যাচাই করে নেবেন সেটা সরকার অনুমোদিত কিনা এবং বিস্ফোরক ট্রেড লাইসেন্স আছে কিনা, তাহলে হয়তো রাস্তাঘাটে বিপদে পড়ার আশঙ্কা খুবই কম। দেন আমরা কিছু টাকা সেভ করার জন্য কিন্তু আমরা এই কাজটা করে থাকি যে কোথা থেকে করলে একটু কম প্রাইসে করতে পারবো, এবং তার সাথে সাথে প্রোডাক্টের মানেরও একটা বিষয় আছে যে ভালো মানের প্রোডাক্ট, ভালো সার্ভিস সব মিলিয়েই কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে। এত টাকা দামের একটা গাড়ি এলপিজিতে কনভার্সন করবেন, সেটা গুণগত মান কতটুকু ভালো হবে, সরকার অনুমোদিত কি না, এই বিষয়গুলো চিন্তা করে কিন্তু আপনাকে অবশ্যই এলপিজি করতে হবে। তাছাড়া কিন্তু আপনি যদি সস্তায় খোঁজেন, সস্তার তিন অবস্থা সেটা আপনারা আমরা সবাই জানি। তো সেজন্যই আমি বলবো এলপিজি করার আগে অবশ্যই একটু চিন্তা করে নেবেন যে কোথা থেকে এলপিজি করতেছেন। তো যাই হোক, যেখান থেকে আপনারা এলপিজি করেন না কেন, অবশ্যই তার আগে জেনে নেবেন সেটা সরকার অনুমোদিত কিনা, বিস্ফোরক ট্রেড লাইসেন্স আছে কিনা, এই বিষয়গুলো তদন্ত করার পরেই সেখান থেকে আপনারা এলপিজি করতে পারেন। তাতে করে রাস্তায় আপনারা হয়রানির শিকার হবেন না, কারণ বাংলাদেশে আপনারা জানেন আপনার গাড়ি এলপিজি করা আছে নাকি সিএনজি করা আছে, আপনার গাড়ির বৈধ কাগজপত্র আছে কিনা এলপিজির, সেই বিষয়গুলো কিন্তু তদন্ত করে দেখে। সো যেখান থেকে এলপিজি করবেন অবশ্যই একটু জেনে শুনে করবেন যে আসলে কোথা থেকে এলপিজি করতেছেন। বাংলাদেশে কিন্তু মাত্র গোটা কয়েক সরকার অনুমোদিত এলপিজি কনভার্সন ওয়ার্কশপ আছে, তাছাড়া ম্যাক্সিমাম এলপিজি কনভার্সন সেন্টারে কিন্তু সরকার অনুমোদিত না। সো এই জিনিসটা মাথায় রাখবেন, তাহলে আশা করি বিপদে পড়বেন না। এবার আমি আপনাদেরকে কিছু ডিফারেন্ট মডেলের গাড়ি এলপিজি কনভার্সন করা দেখাবো। এর আগে আমি বেশ অনেকগুলো ডিফারেন্ট মডেলের গাড়ি দেখিয়েছি, টয়টা ব্র্যান্ডের গাড়িগুলো অনায়াসে এলপিজি করা যায় এটা আমরা সবাই জানি মোটামুটি। তাছাড়া ডিফারেন্ট মডেলের কিছু গাড়ি আছে, আমরা অনেক সময় কনফিউজের মধ্যে পড়ে যাই যে এই গাড়িটা এলপিজি কনভার্সন করা যাবে কি না। তার মধ্যে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বেশ কিছু গাড়ি যে এলপিজি কনভার্সন করা সম্ভব। তো আজকে আমি ডিফারেন্ট মডেলে কিছু গাড়ি এলপিজি কনভার্সন করা দেখাবো। এলপিজিতে আমি হাত দিয়ে ধরে দেখাবো যে আসলে এলপিজিটা কীভাবে কাজ করে। ওকে, তো প্রথমে আমরা আগে কনভার্সন করা দেখি। প্রথমে চলে আসলাম এই গাড়িটাতে, এটা হচ্ছে হুন্ডা এয়ারওয়েভ। গাড়িটাতে এলপিজি কনভার্সন করা হচ্ছে। এর আগেও কিন্তু অনেক গাড়ি আমি আপনাদেরকে দেখিয়েছি, নিশানের গাড়ি, কোরিয়ান গাড়ি, তারপর হুন্ডা গ্রেস দেখিয়েছি। তো এটা হচ্ছে হুন্ডা এয়ারওয়েভ, এই গাড়িটা এলপিজি কনভার্সন করা হচ্ছে। তারপর এটার পিছনে আরও একটা গাড়ি আছে, সেটা হচ্ছে নিশান ট্রেডা এবং নিশান আল্টিমা। এই গাড়িগুলোও কিন্তু কিছুদিন আগে এলপিজি কনভার্সন করা হয়েছে। এই গাড়িটা আমরা এলপিজি কনভার্সন করা দেখতেছি যে অনায়াসে খুব সহজেই এলপিজি কনভার্সন করা হচ্ছে, আর এই ধরনের গাড়িগুলো কিন্তু সচরাচর সব জায়গায় এলপিজি করা সম্ভব হয় না। তো যাই হোক, এটা অ্যাক্টিভ এলপিজি থেকে এলপিজিতে কনভার্সন করা হচ্ছে। অ্যান্ড দেন এটার পিছনে যে গাড়িটা আছে, আমরা একটু ওই গাড়িটাতে চলে যাব। ওই গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো যে ওইটা কী গাড়ি। এটার পিছনে যে গাড়িটা আছে এটা হচ্ছে নিশান ব্র্যান্ডের একটা গাড়ি। এই গাড়িগুলো কিন্তু সচরাচর সব জায়গায় এলপিজি কনভার্সন করা যায় না, কারণ একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে অ্যাক্টিভ এলপিজিতে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে, কোনটা কোন গাড়িতে ম্যাচ করে সেটা দেখে কিন্তু তারা কনভার্সন করে দেয়। তো এটা কিন্তু কনভার্সন কমপ্লিট হয়ে গেছে, এখন ক্যালিব্রেশন করা হচ্ছে। ক্যালিব্রেশন করে চেক করা হচ্ছে যে গাড়িটা পারফেক্ট আছে কি না। এটা আমরা অনেকেই জানি যে সিকুয়েন্সিয়াল সিস্টেমের গাড়িগুলো ক্যালিব্রেশন করতে হয়, অর্থাৎ কম্পিউটার সিস্টেমে করতে হয় যে সেখানে কোনো ধরনের ফল্ট আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, সব কিছু কিন্তু কম্পিউটার থেকে বোঝা যায়। তো এটাও এলপিজি কনভার্সন করা হয়ে গেছে, এটা সাকসেস হয়েছে। এবং এটার পিছনে আর অন্যান্য অনেক গাড়িই করা হচ্ছে এলপিজি কনভার্সন। আর এটা হুন্ডা এয়ারওয়েভ, এটা তো আমি দেখিয়েছি আপনাদেরকে যে এই গাড়িটাও কমপ্লিট হয়ে গেছে এলপিজি কনভার্সন করা। তো পুরোপুরি দেখানোর দরকার নাই, এগুলো হচ্ছে টয়টা ব্র্যান্ডের গাড়ি। আপনারা দেখেন এটার পিছনে বেশ কয়েকটা গাড়ি কিন্তু এলপিজি কনভার্সন করা হচ্ছে, আর এই গাড়িগুলো কনভার্সন করতেছে অ্যাক্টিভ এলপিজি। তো যাই হোক, আমরা চলে যাবো এবার এলপিজি কীভাবে কাজ করে আমি দেখাবো আপনাদেরকে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সিলিন্ডারের মধ্যে এলপিজি রিফিল করা আছে,
অ্যান্ড দেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি একটা দূরে একটা খোলা জায়গায় নিয়ে এসেছি, এখান থেকে আমি এলপিজি গ্যাসটা ছেড়ে দিব। এলপিজি গ্যাসটা ছেড়ে দিয়ে দেখাবো আপনাদেরকে যে এলপিজি গ্যাস কীভাবে কাজ করে, ঠিক আছে? এলপিজি গ্যাস কীভাবে আসলে থাকে, এলপিজি লিকুইড গ্যাস, এটাকে হাই প্রেশার দিয়ে সিলিন্ডার রিফিল করা হয়। সো সিএনজির মতো অতটা হাই প্রেশার দিতে হয় না, এই যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মূলত এলপিজি গ্যাস, আমি পুরোটা খুলে আপনাদেরকে দেখাবো, ভিতর যে হাত দিয়ে দেখাবো। তো এই হচ্ছে মূলত এলপিজি গ্যাস, এই গ্যাসগুলো আমরা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি নিচের দিকে একটু ডাউন করে দিয়ে দেখি মাটিতে যদি যায় তাহলে কী অবস্থা হবে। তো এলপিজি গ্যাস মূলত এই আশেপাশে কিন্তু কখন আগুন জ্বালানো মোটেও উচিত না। তো এই হচ্ছে এলপিজি গ্যাস, আমি হাত দিয়ে দেখতেছি, দেখেন এগুলো বরফ হয়ে গেছে, সাইডগুলি একদম পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে। দেন এটা যদি পানির দিকে দেওয়া যায় পানিগুলো বরফ হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি সিলিন্ডারটার দিকে খেয়াল করি, সিলিন্ডারটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে, অর্থাৎ সাদা হয়ে গেছে, সিলিন্ডারের উপরে বরফ জমে গেছে। তো এটা হচ্ছে মূলত এলপিজি গ্যাস। আর সিএনজি গ্যাসের স্পিড কিন্তু আরও অনেক বেশি। মাটিতে ঢেলে দিয়ে দেখাই আপনাদেরকে যে এই মাটিতে ঢেলে দেওয়া হচ্ছে, মাটিতে দেওয়ার সাথে সাথে কিন্তু শুকে যাচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে, মাটিতে দেওয়ার সঙ্গে সঙ্গে বুদবুদ উঠতেছে এবং মাটির জায়গাটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে। আর এলপিজি সিলিন্ডারটা খেয়াল করে দেখেন একদম সাদা বরফ হয়ে গেছে, এগুলো কিন্তু একদম বরফ হয়ে গেছে। তো এলপিজি অনেক ঠান্ডা থাকে, আমরা যদি সিলিন্ডারের ভিতরে দেখি যে কী অবস্থায় থাকে আসলে এলপিজি, এই হচ্ছে মূলত এলপিজি গ্যাস। তো এলপিজি গ্যাস আমরা দেখলাম যে মাটিতে দেওয়ার পরে দেখেন বুদবুদ উঠতেছে, অর্থাৎ খুব দ্রুত মাটির নিচে চলে যাচ্ছে এবং অনেক ঠান্ডা। আর তো আমরা দেখলাম এলপিজি কীভাবে আসলে কাজ করে, আশা করি এলপিজি সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি আপনাদেরকে। আর আপনারা যারা এলপিজিতে গাড়ি কনভার্সন করতে চান তারা চাইলে চলে আসতে পারেন অ্যাক্টিভ এলপিজিতে। অ্যাক্টিভ এলপিজির লোকেশন হচ্ছে 100 ফিট রোড, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা। ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন যে আপনার কোন ধরনের গাড়িটা আপনি এলপিজি করতে চাচ্ছেন, এলপিজি করা সম্ভব কি না। দেন আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।